হ্যালো সবাইকে, আজকে আমরা একটু কালার নিয়ে আলোচনা করব। কালারের মধ্যে অনেক কিছু অর্থবহুল, প্রতিটা কালারেরই একটা না একটা অর্থ থাকে এবং এই অর্থটা আমাদের জানা উচিত। তাহলেই আমরা আসলে আমাদের যে ডিজাইন বলি, ইমেজ বলি বা কোথাও লেখালেখি করি, এই টেক্সের কালারটা আমাদের পারফেক্ট দিতে পারবো। এবং এই কালারের কিন্তু একটা অর্থ আছে, যে অর্থটা অনেক কিছু বহন করে। আমরা যদি লাল, যেখানে লাল কালার ইউজ করতে হবে সেখানে যদি সবুজ ইউজ করি, যেরকম আমরা যদি দেখি যে রাস্তাঘাটে যখন কনস্ট্রাকশনের কাজ চলে আমরা দেখি যে একটা ব্যানার দেওয়া থাকে এবং রেড কালার দেওয়া থাকে, আমরা যদি ওইখানে সবুজ ইউজ করি তাহলে ওই জায়গাটা বুঝাবে এরকম যে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে, সামনে কোনো বিপদ নাই। কিন্তু আমরা যদি লাল কোনো একটা ব্যানার যখন দেখি আমরা বুঝতে পারি যে সামনে হয়তো কোথাও কোনো রাস্তা ভাঙা আছে বা রাস্তার কাজ চলতেছে, ডেঞ্জারাস এরিয়া। তো এরকম যেরকম লালের একটা অর্থ আছে, সবুজের একটা অর্থ আছে, তো প্রতিটা কালারেরই একটা না একটা অর্থ আছে। এবং এই জিনিসগুলো কোন কালারটা কোন জায়গায় ইউজ করা উচিত এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। কারণ আমরা যখন ডিজিটাল মার্কেটিং করব দেখা যাচ্ছে ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দিছে, সেই প্রোডাক্টটা কি রিলেটেড এবং ওই রিলেটেড প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের ব্যানারের ডিজাইনটা হবে। এবং আমরা যখন ডিজিটাল মার্কেটার, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের একটা কভারের প্রয়োজন আছে, বা আমরা টুকিটাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে আমাদের পোস্টের যে ব্যানার ডিজাইন করতে হইতে পারে বা আমাদের নিজের জন্য কভার ডিজাইন করতে হইতে পারে, তো এইখানে টেক্সের কালার কী হওয়া উচিত, ব্যাকগ্রাউন্ডের কালার কী হওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং আশা করি আজকের টিউটোরিয়ালটা খুব ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেতে একটা ইমেজ ওপেন দিয়ে রাখছি কালারের। এখানে দেখেন রেড কালার আছে, পিঙ্ক কালার আছে, অরেঞ্জ কালার আছে, আরও অনেক কালার আছে, ইয়েলো কালার আছে, ব্রাউন কালার, গ্রিন, ব্ল্যাক। এখানে প্রতিটা কালারেরই আপনারা যদি একটু লক্ষ্য করেন, রেডের যে অর্থ আছে, রেড বলতে আমরা পাওয়ার বুঝাই, স্ট্রেংথ, এনার্জি, আবার ওয়ার্নিংও আছে এবং দেখেন ড্যাঞ্জারাসও। তো এই কালারটা আমরা যখন একটা ব্যানার ডিজাইন করব, যদি এটা এরকম হয় যে ড্যাঞ্জারাস কোনো একটা কিছু বা এই টাইপের বা কোনো ওয়ার্নিং, তো এই জায়গাগুলোতে আমাদের কিন্তু রেড কালারের একটু ছিটে ফোটা হোক বা টাচ এগুলো রাখতে হবে আমাদেরকে। এবং এখানে যদি আমরা লক্ষ্য করি পিঙ্ক কালার, পিঙ্ক কালার বলতে হ্যাপিনেস, সুইট, এবং এটা আমরা জানি যে মেয়েদের কালার বলেই পরিচিত মোটামুটি। তো এখানে দেখেন জিনিসগুলো কিন্তু মেয়েদেরই, এবং এখানে লেখাও দিছে যে এটা মেয়েদের কালার। তারপরে অরেঞ্জ কালার, আমি সব থেকে যেই পছন্দের কালার আমার অনলাইনে ডিজাইনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমার অরেঞ্জ কালারটা খুব পছন্দ। এবং আপনারা যদি অরেঞ্জ কালারের এখানে লক্ষ্য করেন তাহলে এখানে একটা অর্থ আছে, সেটা হচ্ছে কনফিডেন্স। অরেঞ্জ কালারের যে একটা মিনিং বা অর্থ, এটা হচ্ছে কনফিডেন্স। আর তাহলে আপনি যখন অরেঞ্জ কালার আপনার ব্যানারের ডিজাইনে বা কোথাও কিছুতে ইউজ করবেন, আপনার কনফিডেন্স নিয়ে কিন্তু এখানে একটা বিষয় থাকবে। এবং হেলথ, কনফিডেন্স, আমি কনফিডেন্সের উপর ডিপেন্ড করে এটা ইউজ করি এবং নর্মালি আমার এটা ভালো লাগে। তারপর এখানে ইয়েলো আছে, ব্রাউন, ইয়েলো কালার আমার কাছে তেমন ভালো লাগে না কিন্তু অর্থ অনেকগুলো আছে। আপনি ব্রাইট, ইউথফুল এগুলো ক্ষেত্রে হালকা করে ইয়েলো কালার ইউজ করতে পারেন। ব্রাউন কালার, ব্রাউন কালার আসলে অনেক ইউজ হয় বলতে ব্রাউনের মধ্যে আরও আছে গ্রে কালার, এই কালারগুলো খুব ইউজ হয়। তো এখানে এই যে গ্রিন, গ্রিন কালার বলতে এখানে একটা জিনিস নাই, এখানে গ্রিন কালার কিন্তু ব্লু এবং গ্রিন এই দুইটা হচ্ছে ট্রাস্ট, একটা ট্রাস্ট, বিশ্বাসযোগ্য বা এই টাইপেরও কিছু বোঝায়। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যদি লক্ষ্য করি, আপনারা টুইটারে দেখবেন সবুজ কালার, ফেসবুকে দেখবেন সবুজ কালার, এবং লিঙ্কডইনে যাবেন ওইখানেও সবুজ বা গ্রিন কালার তারা দিয়ে থাকে। তো এর অর্থ হচ্ছে কি, আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করি আমাদের কিন্তু অনেক কিছু অ্যাক্সেস তাদের কাছে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তাদের যে কালারগুলো ইউজ করে এগুলোর অর্থ হচ্ছে তাদের, তারা হচ্ছে বিশ্বাসযোগ্য এবং ট্রাস্টেড, এই টাইপের একটা কিছু বোঝায়। তো এই জন্য তারা সবুজ কালার সবসময় তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে সবুজ কালার ইউজ করার ট্রাই করে। তো নেচারের মধ্যে এখানে আরেকটা বিষয় আছে, এই যে এই কালারটা, ব্রাউন কালারটা, এটা শুধু যে এই কালারেই দিতে হবে এরকম না, এর থেকে একটু হালকা হইতে পারে, কড়া হইতে পারে। আমরা যখন কোনো কিছু ডিজাইন দেখি, ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা থাকে বা আমাদের যখন কোনো একটা প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা থাকে, ওইটা দেখি যে হালকা ব্ল্যাক বা ব্রাউন কালার এই টাইপের হয়। এক কথায় ওয়াল বুঝি, যেটা আউটডোর বা আর্থ এই টাইপের যে জায়গাগুলো থাকে এইগুলাতে এই কালারটা বেশি ইউজ করা হয়। এখন আমরা যদি আরও ক্লিয়ারভাবে বলতে যাই, আমরা যদি একটু গুগলে ঘাটাঘাটি করি যে আসলে কীভাবে কী হয়,
এখানে যদি আমরা দেখি যে পিঙ্ক কালারের একটা কথা বলছিলাম, যে পিঙ্ক কালার কোথায় ইউজ করা হয়, মনে করেন যে আপনার ক্লায়েন্ট একটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে ক্যাম্পেইন করবে, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মাস্ট বি পিঙ্ক কালার ইউজ করতে হবে। এই জন্য কারণ এটা এই যে রোগটা, এই রোগটা নর্মালি মেয়ে মানুষের হয়ে থাকে, এবং এই ক্যাম্পেইনটা যেহেতু এই কালারটা মেয়েদের, আমরা এই জন্য ওই কালারটা ইউজ করবো। এখন যদি আমরা এখানে লিখি, এখানে দেখেন যে ব্যানারগুলো ডিজাইন করা আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন মোটামুটি সবগুলাতে পিঙ্ক কালার দেওয়া আছে সবগুলাতে, এবং আমরা যদি আরও নিচে যাই ওইগুলাতেও দেখবো পিঙ্ক কালার ইউজ করা আছে। আপনি এখানে দেখবেন যে প্রোডাক্টের যে ব্যানারগুলো আছে, ব্যানারগুলোতে দেখবেন এই যে পিঙ্ক কালার, দেখেন অনেকগুলো পিঙ্ক কালার এখানে দেখা যাচ্ছে, এখানে সেখানে অনেক টাইপের পিঙ্ক কালার। আমরা যখন এই টাইপের যে প্রোডাক্ট যখন দেখব যে মেয়েদের প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা পিঙ্ক কালার ইউজ করতে পারি, এবং যখন দেখব যে ছেলেদের বা অন্যান্য প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা ব্রাউন কালারের যে হালকা ব্ল্যাক কালার টাইপের যে কালারটা আছে ওই কালারটা ইউজ করতে পারি। আবার যদি আপনারা লয়ারের দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে তাদের প্রোফাইলে রেড কালার ইউজ করা হয়। কেন ইউজ করা হয় আমার সঠিক জানা নাই, তবে আমি লিড জেনারেশনের কাজ করার সময় আমি দেখছিলাম জার্মানির প্রতিটা লয়ারের প্রোফাইল ছিল রেড কালারের কিছু না কিছু ছিটে ফোঁটা ছিল। এটা হচ্ছে আরেকটা কালারেরই, মানে কালারের অর্থর পাশাপাশি আরেকটা বিষয়ে যেটা আলোচনা করতে পারি আমরা, ঠান্ডা এবং উষ্ণতা, কুল। আমরা যে জিনিসটা বলি যে কুল কালার, এই পাশেরগুলো হচ্ছে কুল কালার। আর যখন কোনো উষ্ণ টাইপের কোনো কিছু আপনি ডিজাইন করবেন যেটা ইন্টারেস্টিং বা টেম্পারেচার হাই বলা যায় যেটা, তখন এই কালারগুলো, এখানে কালারগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই টাইপের ক্যাম্পেইন আপনারা যখন দেখবেন যে 10% 20% ডিসকাউন্ট দিচ্ছে, ওইখানে দেখবেন যে রেড, হালকা রেড বা রেড কালারের কিছু দিচ্ছে, কারণ কি গরম খবর বা তাজা খবর বলতে যে জিনিসটা বুঝে আমরা ওই জিনিসটা বুঝি। তো এই টাইপের এইভাবেও আবার দুই ভাগে ভাগ করা যায়। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যখন আপনারা কোনো কিছু একটা ডিজাইন করবেন, বা আপনার নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক। আপনি যদি গুগলে যায় একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনার কালার সম্বন্ধে আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার কোন কালারটা ইউজ করা উচিত। অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে ডিজিটাল মার্কেটিং করার জন্য সোশ্যাল মার্কেটিং ম্যানেজার হিসাবে দিছে, আপনাকে নিজে ব্যানার তৈরি করে নিতে হবে, শুধু ক্লায়েন্ট ট্যাক্স দিবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কালার যদি ধারণা না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে ডিজাইনের জন্য একজন গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করতে হবে। আর আপনার যদি কালারের আইডিয়া থাকে মোটামুটি, তাহলে আপনি কিন্তু ক্যানভা বা ফ্রিপিক ইউজ করেই বা এই টাইপের সহজ কিছু মাধ্যম ইউজ করে আপনি কিন্তু ডিজাইন করে আপনার যে এক্সট্রা যে কস্ট, এই কস্টটা ম্যানেজ করে আপনি ওই টাকাটা নিজের করে নিতে পারবেন, এবং আপনি নিজে নিজে কিন্তু একটা ব্যানার ডিজাইন বলেন বা পোস্টের ব্যানার ডিজাইন বা পোস্ট ডিজাইন করতে পারবেন। তো এই ছিল আজকে কালার আইডিয়া। আমরা পরের যে ভিডিও হবে, এই ভিডিওতে আমরা ছোট করে একটু ক্যানভা ইউজ এবং ফ্রিপিক ইউজ এবং ইমেজ কীভাবে সেভ করলে, অনলাইনে পোস্ট করলে ইমেজটা অনেক সময় দেখা যায় ইমেজ ফাটে ফাটে যায়, এই জিনিসটা হবে না, এই নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা ব্যাক করব কুয়ারা বা পিন্টারেস্টে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।